হ্যালো আমার দর্শক বন্ধুরা, আপনারা কি জানে উজ্জ্বল রূপের রহস্য লুকিয়ে আছে যে ফলের খোসায়? যদি না জেনে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শুনতে থাকুন, দেখতে থাকুন। শিরোনাম অনুযায়ী প্যাকটির বিবরণে যাওয়ার আগে কিছু কথা না বললেই নয়, তা হলো আমাদের বেশিরভাগই রূপচর্চার ক্ষেত্রে একটি ধারণা রয়েছে যে একটি প্যাক সেটা প্রাকৃতিক হোক বা না হোক, দুই তিন বার ব্যবহার করলে সারা জীবনের জন্য উজ্জ্বল ক্রিস্টাল ক্লিয়ার ত্বক পেয়ে যাবে, যা আসলে ভয়ঙ্কর একটি ভুল ধারণা। যে কোনো কিছুর থেকে বেস্ট রেজাল্ট পেতে হলে তা নিয়ম মাফিক করে যেতে হবে। কেবল মুখের রূপচর্চা সব টিপস ঘষলেই আমি সুন্দর হয়ে যাব না, এর জন্য সুস্থ জীবন যাপন অত্যন্ত জরুরি। পরিমিত ঘুমের সাথে সাথে খাবারের প্রতি যত্নশীল এবং প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। এ ব্যাপারে আসা যাক প্যাক নিয়ে আলোচনা। আজকে আপনাদের জানাবো কীভাবে বাসায় বসে একটিমাত্র মেইন উপাদানের তৈরি প্যাক দিয়ে পরিচ্ছন্ন এবং দীপ্তিময় ত্বক পাওয়া সম্ভব। এক কথায় এটি এমনই একটি জাদুকরি প্যাক যা নিয়মিত ব্যবহারে ত্বকের গেড়ে বসার রিঙ্কেল, এজ স্পট, ডার্ক স্পট, পিগমেন্টেশন প্রবলেম দূর করতে সাহায্য করার পাশাপাশি ত্বককে আগের তুলনায় হেলদির এবং ক্লিন করে তোলে। কিন্তু সেই মেইন ইনগ্রিডিয়েন্টটি কী? ফলের খোসা বা ছিলকার সাধারণত আমরা ফেলে দিই, কিন্তু আজ এমনই একটি ফলের খোসাটি হতে যাচ্ছে দারুণ এই ফেস প্যাকের প্রধান উৎস, তা হলো বেদানা, ডালিম, ফলের খোসা। ডালিমের মতোই বাহ্যিক অংশে থাকে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান, ত্বককে গুঁড়িয়ে যাওয়া থেকে রক্ষা করে। ডালিম ত্বকের বাইরের স্তরে অ্যাপিডার্মিস এবং ত্বকের ভেতরের স্তরে ডার্মিস মধ্যে নতুন কোষ পুনর্জন্ম সাহায্য করা ছাড়া ত্বক রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে ত্বককে সুস্থ করে তোলে। এতে থাকা প্রাকৃতিক উপাদান রোদে পড়ে থেকে বাঁচাতে সাহায্য করে। কাজে বুঝতে পারছেন যে ডালিমের খোসা আসলে ফেলানা বস্তু নয়। এই প্যাক তৈরির জন্য প্রধান উপাদান ডালিমের খোসাকে সরাসরি রোদে শুকাতে হবে। এর জন্য ডালিমের খোসা থেকে বিচি ছাড়িয়ে মূলের অংশটুকু ফেলে দিয়ে ডিরেক্ট রোদে শুকাতে হবে। শুকিয়ে গেলে মশলা গ্রাইন্ডারে গুঁড়ো করে এয়ারটাইট কাচের বয়ামে রেখে দিতে হবে। এবার আসা যাক ডালিমের এই গুঁড়োর সাথে আর কী কী উপাদান লাগাবে সেই কথায়। যাদের স্কিন অয়েলি তারা দুধটা বাদ দিয়ে তৈরি করুন। টক দই 1 টেবিল চামচ, মধু 1 টেবিল চামচ, লেবুর রস 2 থেকে 3 ফোঁটা, ফ্যাটযুক্ত দুধ 1 টেবিল চামচ, টমেটোমের রস 1 টেবিল চামচ। একটি পাত্রে 2 টেবিল চামচ ডালিমের খসার গুঁড়ো নিয়ে তাতে একে একে বাকি সব উপকরণ ঢেলে ভালো করে মিক্স করে 10 মিনিট রেখে দিন, যাতে উপকরণগুলো একটি আরেকটির সাথে ভালোভাবে মিশে যেতে পারে। এবার ধোয়া মুখে, ঘাড়ে এবং গলায় প্যাকটি ভালো করে লাগান। আই এরিয়া বাদে প্যাকটি লাগাবেন। এবারে 20 মিনিট অপেক্ষা করুন। যখন প্যাকটি শুকিয়ে যাবে তখন নর্মাল পানির ঝাপটা দিয়ে মুখ, গলা এবং ঘাড় ধুয়ে ফেলুন। ধোয়া হয়ে গেলে টাওয়েল দিয়ে পুরো মুখ চেপে চেপে মুছে ময়েশ্চারাইজার লাগান। এবার খেয়াল করে দেখুন তো স্কিনের আগের থেকে স্মুথ এবং উজ্জ্বল দেখাচ্ছে কি না। এই প্যাকটি মাসে 3 বারের বেশি অ্যাপ্লাই করবেন না, এটা কোনো স্কিন ট্রিটমেন্ট নয় বা মুহূর্তের ফল পেয়ে যাবেন। আগেই বলেছি নিয়মিত এই প্যাকটি ব্যবহার করে যেতেই হবে। সো বন্ধুরা, জেনে নিলেন কীভাবে সুন্দর থাকবেন। ধন্যবাদ।